হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে একটা দুর্দান্ত মেকআপ টিউটোরিয়াল নিয়ে আমি এসেছি, সেটা হচ্ছে ফেস মাস্ক মেকআপ টিউটোরিয়াল, হ্যালোইনে মেকআপ টিউটোরিয়াল এটা। তো চলো স্টার্ট করা যাক। আর এটা দেখো, আমি একটা ব্ল্যাক লাইনার দিয়ে প্রথমে একটা লাইন ড্র করে নিচ্ছি মাস্কের মতো, ওটাকে আমরা আগে ড্র করে নেবো। দেন তাহলে আমাদের কি হবে, আমাদের শেপটা আমরা ক্লিয়ার দেখতে পাবো, দেন আমরা তারপরে ব্লেন্ডিং আর যেটা আছে বাকি স্টেপটা আমরা স্টার্ট করতে পারবো। তারপরে আমি এবার শুরু করব ব্লেন্ডিং। এর জন্য আমি নিয়ে নেবো একটা, ফার্স্ট একটা ব্ল্যাক শ্যাডো। ব্ল্যাক শ্যাডো নিয়ে এই লাইনটার ওপরে যেখানে আমি ড্র করেছি ওটা আমি প্রথমে স্মাচ করা শুরু করবো। সরি, ব্রাউন শ্যাডো দিয়ে ফার্স্ট টাইম স্টার্ট করেছি। ব্রাউন আর ব্ল্যাক দুটো মিলিয়ে আমি স্মাচ করা শুরু করে দিচ্ছি লাইনটা, যেন লাইনটা আমাদের ঠিক বোঝা না যায়। খুব সুন্দর ক্লিয়ার মতো আমাদের কাজটা করতে হবে। ব্রাউন আর ব্ল্যাক দুটো কালারই মিক্স করে নিয়েছি, ঠিক লাইনটার উপর উপরে আমি অ্যাপ্লাই করব। প্লাস একটু স্মাচ করতে করতে আমি যে লাইনটা ড্র করেছি নিচ অব্দি চলে আসবো। খুব ইজি, খুবই সিম্পল, কিন্তু দেখতে দুর্দান্ত। আর আরেকটা কথা বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আরও নতুন নতুন আরও সুন্দর সুন্দর অনেক মেকআপ নিয়ে আর বিউটি টিপস নিয়ে আমি অবশ্যই আসবো তোমাদের কাছে। তাই সবার আগে যেটা করতে হবে, তোমাদেরকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দিতে হবে। তাহলে আমি যখনই মেকআপ কোনো টিউটোরিয়াল হোক আমি আপলোড করবো ভিডিও, তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আমি দেখতেই পাচ্ছ আমি পাশে হালকা একটু মেরুন কালার নিয়ে ওটা এবার বাইরের দিকটাতে স্মাচ করছি, যেন একটা শ্যাডো এফেক্ট আসে। তো আমি হালকা মেরুন, প্রথমে ব্ল্যাক আর ব্রাউন নিয়েছি, এবার আমি মেরুন কালার নিয়েছি ব্রাশে, ওটাকে আমি স্মাচ করা স্টার্ট করেছি। ঠিক লাইনটার বরাবর আমাদের করতে হবে, এমন কিছু চাপ কোনো অসুবিধার ব্যাপার নেই, খুবই সোজা সিম্পল আর দেখতেও ওরকম দুর্দান্ত ব্যাপারটা লাগবে। খুবই আস্তে হালকা হাতে করতে হবে স্মাচটা আর ব্লেন্ডটা, যে কোনো আইশ্যাডোর ক্ষেত্রেই মনে রাখবে ব্লেন্ডিংটা খুব ভালো করে করতে হবে। এবার আমরা যে সাইডে যে জায়গাটা আছে দেখেছো, আমি একটা লাইন ড্র করে নিয়েছি উপরে আর নিচে, ওখানটা আমরা পুরো ব্ল্যাক করে দেবো। আমি এখানে জেল লাইনার ইউজ করেছি, তোমরা ফেস পেন্টও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এটাতে আরেক ভালো এফেক্ট আসবে মাস্কটার, খুব ক্লিয়ারলি আমাদের খুব ভালো শ্যাডো আসবে আর খুব ভালো লাগবে দেখতে লুকটা। তো এটা আমরা পুরো ভালো মতো এই জায়গাটা যেটা আমি ড্র করে নিয়েছি দেখতেই পাচ্ছ, ওখানে আমি ব্ল্যাক জেল লাইনার দিয়ে আমি প্রথমে পুরো দিয়ে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি যেটা করবো, এটাকে আমি সেট করে নেবো জেল লাইনারটা, সেটা করে নেবো আমি ব্ল্যাক শ্যাডো নিয়ে। দেন আমি আমি এটাকে একটা কনসিলার দিয়ে লাইনগুলোকে একদম ভালো মতো সোজা করে নিচ্ছি। অনেক জায়গাতেই একটু এদিকে শ্যাডো চলে এসছে বা যাই হয়েছে, এটা ক্লিয়ার করে নিচ্ছে আমি লাইনটাকে একটা ফ্ল্যাট ব্রাশের মধ্যে কনসিলার লাগিয়ে, যেন ব্যাপারটা আরও ক্লিয়ার লাগে। যেখানে আমার কনসিলার দেখতে পাচ্ছ বেশি লেগে যাচ্ছে, কোনো ব্যাপার না, আমি ব্লেন্ড করে নেবো বিউটি ব্লেন্ডার দিয়ে। তো এই দেখো আমাদের এটা ফাইনাল লুক, অসাধারণ। আর থ্যাংক ইউ সবাই।